অ্যাওয়ারনেস অন মেডিসিনাল প্লান্টস বা ঔষধীয় বৃক্ষলতা সচেতনতার পার্ট 33 কু মু ডক্টর সরোজিনী সাহু স্বাগত জানাউছি। আজি জানিবা বাসঙ্গ বিষয়ে। প্রথমে এর পরিচয়, এর ওড়িয়া নাম বাসঙ্গ, হিন্দি নাম অদুস, সংস্কৃত নাম ভাষক, ইংরাজি নাম মালবার নট, বোটানিক্যাল নেম জস্টিসিয়া আধাটোডা, ফ্যামিলি আকান্থাসি। বাসঙ্গ গছ এক বুদাড়িয়া গছ অটে। এই গছ সহিত প্রায় সমস্তে পরিচিত। বাসঙ্গ গছক বাড়ি ও বগিচা বাড়ে লগাই থাকে। এর পত্র 3-8 ইঞ্চ লম্ব ও এর ফুল 2-3 ইঞ্চ লম্ব হয়ে থাকে। গছের ফেব্রুয়ারি মার্চ মাস মধ্যে ফুল আসি থাকে। বাসঙ্গ গছ ফলর লম্ব 1 ইঞ্চ কম হয়ে থাকে ও প্রত্যেক ফলরে 4টি করে মঞ্জি থাকে। এবে এর গুণ, প্রথমে রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশন। দ লিভস কন্টেন্স 0.2-0.4% অফ পঞ্জেন্ট আলকানয়েড বা সিকিন। দ লিভস কন্টেন্স ভাসা এসিড, এসেন্সিয়াল অয়েল, ফ্যাট, রেজিনস, কার্বোহাইড্রেটস, কলরিং এজেন্টস অ্যান্ড অ্যামোনিয়াম। দ লিভস অলসো ইনক্লুড গুড অ্যামাউন্টস অফ সল্ট অফ পটাশিয়াম নাইট্রেট অ্যান্ড দ রুটস কন্টেন গুড অ্যামাউন্ট অফ ভাসিকিন। ডিউ টু ভাসিকিন, ভাসা এসিড অ্যান্ড ফ্রেগ্রেন্ট অয়েল, দিস আর ভেজ মেডিসিনাল ভ্যালু। দ্রব্যগুণ, এহা বাতকারক কিন্তু কফ ও পিত্তনাশক। এহা শ্বাসক্রিয়া ব্যবস্থা পাই যথেষ্ট লাভদায়ক। এহা কফকু তরল করি নিষ্কাশন করিবারে সাহায্য করে। শ্বাসক্রিয়া জনিত পথকু সক্রিয় করায়। এহা শ্বাসক্রিয়া জনিত বায়ু পথকু ফুলাই শ্বাসরোগীকু নিঃশ্বাস প্রশ্বাসরে সাহায্য করে। এহা রক্ত বিশোধক ও চর্মরোগ নাশক। চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার, বাসঙ্গকু যে রোগগুড়িকর চিকিৎসা পাই ব্যবহার করা যায় সেগুড়িক মধ্যরু কেতকে হচ্ছন্তি মুন্ড ব্যথা, মুখ ছালি ও মুখ দুর্গন্ধ, কথ, দাঁত রোগ, কামল রোগ, রক্তহীনতা, শ্বাস রোগ, অর্স রোগ, অপস্মার, কাশ রোগ, পরিস্রা পোড়া, জলদর, থন্ডা ও সর্দি, গলা দরজ, যকৃত রোগ। এবে কতটি সাধারণ রোগের চিকিৎসা প্রণালী। বাসঙ্গ ফুলক ছাইরে শুখাই চূর্ণ করে 10 গ্রাম চূর্ণরে অল্প গুড় মিশাই 4টি গুড়ি তৈরি করে রাখতু। মুন্ড ব্যথা আরম্ভ হলে গোটিয়ে গুড়ি খাইলে সঙ্গে সঙ্গে মুন্ড ব্যথা দূর হয়ে যায়। বাসঙ্গ পত্রক ছাইরে শুখাই চূর্ণ করে সেথিরু 1 চামচ পাণিরে মিশাই গরম করে অল্প লুণ মিশাই চা ভলি পিইলে মুন্ড ব্যথা ভল হুয়ে। বাসঙ্গ পত্র রসক ছাণি 2-2 বুন্দ নাকরে পকাইলে মুন্ড বিন্ধা ভল হয়ে থাকে। বাসঙ্গ পত্রক চোবাই রস ঢোকিলে মুখ ছালি ভল হয়ে যাই থাকে। বাসঙ্গ ডাক দাঁত কাঠি করে দাঁত ঘষিলে দাঁত রোগ সহ মুখ ছালি ঠিক হুয়ে। বাসঙ্গ পত্রক চোবাই চোবাই লাল বাহার কলে মুখ দুর্গন্ধ দূর হুয়ে। বথ আরম্ভে বাসঙ্গ পত্রক পাণিরে বাটি লগাইলে বথ বসি যায় ও কষ্ট হুয়ে না। দাঁতরে কণা হয়ে কষ্ট হেউলে দাঁত কণার বাসঙ্গ পত্র রস ভরিদেলে আরাম মিলি থাকে। বাসঙ্গ পত্রক পাণিরে সিঝাই সেই পাণিরে কুড়ি কলে দাঁত ও মাড়ি পীড়া দূর হয়ে থাকে। ত্রিফলা, গুলুচি, কটুকি, চিরেইতা, নিম্ব ছেলি ও বাসঙ্গ সবুকু মিশাই 20 গ্রামক 320 গ্রাম পাণিরে সিঝাই পাণি 4 ভাগর ভাগে রহিলে থন্ডা করে ছাণি সেই পাণিরু 20 মিলিলিটর সকালে ও সন্ধ্যায় মহু মিশাই সেবন কলে কামল রোগ ভালো হয়ে থাকে। বাসঙ্গ পত্র রস 1 চামচ, অদা রস 1 চামচ ও মহু 1 চামচকু মিশাই কিছুদিন সেবন কলে রক্তহীনতা দূর হুয়ে। বাসঙ্গ, হলদী, ধনিয়া, গুলুচি, পিপলি, শুঁঠিকু পাণিরে সিঝাই 10-20 গ্রাম কোয়াথে 1 গ্রাম লঙ্কা গুণ্ড মিশাই দিনরে 3 থর পিইলে শ্বাস রোগ সম্পূর্ণ রূপে ভালো হুয়ে। বাসঙ্গ পত্র চূর্ণরে সমমাত্রার ধলা চন্দন চূর্ণ মিশাই সেথিরু 4 গ্রাম মাত্রার প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেবন কলে অর্স রোগ ভালো হয়ে থাকে। অর্স জনিত রক্তস্রাবরে বাসঙ্গ পত্র রস 10-20 গ্রাম পিইলে কিংবা পত্রক শুখাই গুণ্ড করে 3-4 গ্রাম মাত্রার খাইলে রক্তস্রাব বন্ধ হুয়ে। প্রতিদিন 2-5 গ্রাম বাসঙ্গ পত্র চূর্ণ মহু সহিত খাই পথ্যরে কেবল ক্ষীর ভাত খাইলে পুরুণা অপস্মার রোগ ঠিক হয়ে থাকে। বাসঙ্গ পত্র রস 5-7 গ্রামে মহু মিশাই সকালে খালি পেটরে সেবন কলে কাশ ভাল হুয়ে। বাসঙ্গ, কিসমিস ও মিশ্রিক পাণিরে সিঝাই 10-20 গ্রাম কোয়াত দিনরে 3 থর পিইলে শুখিলা কাশ ঠিক হুয়ে। বাসঙ্গ পত্র রস 1 চামচ, অদা রস 1 চামচ ও মহু 1 চামচক মিশাই পিইলে সবু প্রকার কাশ ভাল হুয়ে। বাসঙ্গ ফুল 8-10টি রাত্রে 1 গ্লাস পাণিরে ভিজাই সকালে ফুলক পাণিরে মকচি ছাড়ি পিইলে পরিস্রা জ্বলন
ଓ ପରିସ୍ରା ପୋଡ଼ା ବନ୍ଦ ହୋଇଥାଏ। ବାସଙ୍ଗ ପତ୍ର ରସ 10-20 ଗ୍ରାମକୁ ଦିନରେ 2-3 ଥର ପିଇଲେ କିଛି ଦିନରେ ଜଳୋଦର ରୋଗ ଠିକ୍ ହୋଇଥାଏ। 8-10 ବାସଙ୍ଗ ପତ୍ର ରସରେ ଗୋଲମରିଚ ଓ ମିଶ୍ରି ମିଶାଇ ପିଇଲେ ଥଣ୍ଡା ଓ ସର୍ଦ୍ଦି ଠିକ୍ ହୁଏ। ବାସଙ୍ଗ ପତ୍ରକୁ ପାଣିରେ ସିଝାଇ ସେହି ପାଣିରେ କୁଳି କଲେ ଗଳା ଦରଜ ଭଲ ହୁଏ। ବାସଙ୍ଗ ପତ୍ର ରସରେ ମହୁ ମିଶାଇ କିଛି ଦିନ ଚାଟିଲେ ଯକୃତ ରୋଗରେ ଲାଭ ମିଳେ। ଅନ୍ୟାନ୍ୟ ମଧ୍ୟରେ ପ୍ରଥମେ ଜଳ ବିଶୋଧନ। ଏହା କ୍ଷୁଦ୍ର ଜଳଚର କୀଟମାନଙ୍କ ପାଇଁ ବିଷାକ୍ତ ହୋଇଥିବାରୁ ଜଳ ବିଶୋଧନ ପାଇଁ ଏହାକୁ ବ୍ୟବହାର କରାଯାଏ। ଗାଈ ଗୋରୁଙ୍କର ପେଟରେ ଯନ୍ତ୍ରଣା ହେଉଥିଲେ ଏହାର ପତ୍ର ସେମାନଙ୍କ ଖାଦ୍ୟରେ ଦିଆଯାଏ। ଏହା ପେଟରେ ଥିବା ଜୀବାଣୁକୁ ନଷ୍ଟ କରି ପେଟ ଯନ୍ତ୍ରଣାରୁ ମୁକ୍ତି ଦିଏ। ବାସଙ୍ଗର ଶୁଷ୍କ ପତ୍ର ପୁସ୍ତକ ମଧ୍ୟରେ ରଖିଲେ ପୁସ୍ତକକୁ ଓଡ଼ଶ ଛାରପୋକ ଭଳି କୀଟରୁ ରକ୍ଷା କରିଥାଏ। ବିଶେଷ ସୂଚନା, ବ୍ୟବହାର ପୂର୍ବରୁ ଜଣେ ଆୟୁର୍ବେଦିକ ଡାକ୍ତର କିମ୍ବା ଅଭିଜ୍ଞ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହ ପରାମର୍ଶ କରି ବ୍ୟବହାର କରିବେ। ଏବେ କମଳ କୁମାରୀ ପଟ୍ଟନାୟକ ଓ ପ୍ରଜ୍ଞା ଏଲିନାର ଭାଲେଣ୍ଟିନାଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ ବୃକ୍ଷଲତାର ଔଷଧୀ ଗୁଣର ପ୍ରଥମ ଭାଗରେ ଲିଖିତ ବାସଙ୍ଗର ଔଷଧୀୟ ଗୁଣ। ଚରକ ଓ ସୁଶ୍ରୁତଙ୍କ ପରୀକ୍ଷାଗତ ଅନୁଭୂତିରୁ ଲିଖିତାକାରରେ ରହିଛି ଯେ ବାସଙ୍ଗ ଗଛର ପ୍ରତ୍ୟେକ ଅଙ୍ଗରେ ଅର୍ଥାତ୍ ଫୁଲ, ଫଳ, ମୂଳ, କାଣ୍ଡ ଓ ଛାଲି ଔଷଧୀ ଗୁଣ ରହିଛି। ଏଣୁ ପତ୍ର ପରିବର୍ତ୍ତେ ଉପରୋକ୍ତ ପ୍ରଣାଳୀରେ ଗଛର ଅନ୍ୟାନ୍ୟ ଅଙ୍ଗ ଏପରିକି ସମୁଦାୟ ଗଛଟିକୁ ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରାଯାଇପାରେ। ଏଥିରେ ଭାସିସିନ୍ ନାମକ ଉପକ୍ଷାର ଏବଂ ଉଦ୍ବାୟୀ ତୈଳ ଥିବା ହେତୁ ପତ୍ରରେ ପୋକ ଲାଗନ୍ତି ନାହିଁ ବା ବ୍ୟାକ୍ଟେରିଆ ବା କବକ ଦ୍ୱାରା ଆକ୍ରାନ୍ତ ହୁଅନ୍ତି ନାହିଁ। ବରଂ ଏଥିରେ ବ୍ୟାକ୍ଟେରିଆ ଏବଂ କବକ ନିରୋଧ କରିବାର ଶକ୍ତି ରହିଛି। ଆଦିମ ଅନନ୍ତ କାଳରୁ ଆମ ଚାଷୀ ଭାଇମାନେ ମୁଗ, ବିରି, ଚାଉଳ ଏପରିକି ନାନା ପ୍ରକାରର ଫଳ ସାଇତି ରଖିବା ପାଇଁ ଶୁଖିଲା ବାସଙ୍ଗ ପତ୍ରକୁ ବ୍ୟବହାର କରିବା କଥା ସମସ୍ତଙ୍କୁ ଜଣା। ବର୍ତ୍ତମାନ ବୈଜ୍ଞାନିକ ଗବେଷଣାରୁ ଏହାର ଯଥାର୍ଥତା ପ୍ରମାଣିତ ହୁଏ। ବାସଙ୍ଗ ଗଛରୁ ଏକ ପ୍ରକାର ଦୁର୍ଗନ୍ଧ ବାହାରେ, ଏଣୁ ଏ ଗଛକୁ ତୃଣଭୋଜୀମାନେ ଖାଆନ୍ତି ନାହିଁ। ଏହି ହେତୁରୁ ବାସଙ୍ଗ ଗଛକୁ ବାଡ଼ି ବଗିଚାର ବାଡ଼ରେ ଲଗାଯିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଭୂମି ଉଦ୍ଧାର କାମରେ ମଧ୍ୟ ଉପଯୋଗ କରାଯାଇଥାଏ। ଏବେ ସ୍ୱାମୀ ରାମଦେବଜୀ ମହାରାଜଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ ଔଷଧ ଦର୍ଶନରେ ଥିବା ବାସଙ୍ଗର ଔଷଧୀୟ ଗୁଣ। ବାସଙ୍ଗ ପତ୍ର ରସ 1 ଚାମଚ, ଅଦା ରସ 1 ଚାମଚ ଏବଂ ମହୁ 1 ଚାମଚ ମିଶାଇ ସେବନ କରିଲେ ସମସ୍ତ ପ୍ରକାରର କାଶରେ ଆରାମ ମିଳେ। ଶ୍ରୀ ଲକ୍ଷ୍ମଣ ମିଶ୍ରଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ ଅନୁଭୂତ ଯୋଗମାଳାର ପ୍ରଥମ ଭାଗରେ ଥିବା ବାସଙ୍ଗର ଔଷଧୀୟ ଗୁଣ। କାଶ ହେଉଥିଲେ ବାସଙ୍ଗ ପତ୍ର ରସ 1 ତୋଳା ସାମାନ୍ୟ ମହୁ ମିଶାଇ ଖାଇବ। ବାସଙ୍ଗ ପତ୍ର ରସରେ ପୋକ ଘୃତ କାଶ ନାଶ କରେ। ଏହା ସୁଶ୍ରୁତଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ। ଶ୍ରୀ ଲକ୍ଷ୍ମଣ ମିଶ୍ରଙ୍କ ଦ୍ୱାରା ଲିଖିତ ଅନୁଭୂତ ଯୋଗମାଳାର ଦ୍ୱିତୀୟ ଭାଗରେ ଥିବା ବାସଙ୍ଗର ଔଷଧୀୟ ଗୁଣ। କାମଳ ରୋଗର ଚିକିତ୍ସା ପାଇଁ ବାସଙ୍ଗ ପତ୍ର ରସ 1 ତୋଳା, ଧନିଆ 1 ତୋଳା, ହରିଡ଼ା ଚୋପା 1 ତୋଳା ଏକତ୍ର କୁଟି ରାତିରେ ପାଣିରେ ବତୁରାଇ ସକାଳେ ଚକଟି ରସ ବାହାର କରି ସେଥିରେ ଖଣ୍ଡ ବା ମିଶ୍ରି ମିଶାଇ ଖାଇବ। ଏହିପରି 1 ସପ୍ତାହ ଖାଇଲେ ନିଶ୍ଚୟ ରୋଗମୁକ୍ତ ହେବ। ଏବେ ବାସଙ୍ଗର ବ୍ୟବହାର ଦ୍ୱାରା ଉପକୃତ ହୋଇଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କ ଅନୁଭୂତି। ବିଷ୍ଣୁପ୍ରିୟା ସାହୁଙ୍କ ଅନୁଭୂତି ଜନିତ ପରାମର୍ଶ ହେଉଛି, ବାସଙ୍ଗ ପତ୍ରର କ୍ୱାତ୍ରେ ମହୁ ମିଶାଇ ଦିନରେ 3 ଥର ଅର୍ଥାତ୍ ସକାଳେ, ମଧ୍ୟାହ୍ନରେ ଓ ସନ୍ଧ୍ୟାରେ ସେବନ କଲେ ଶ୍ୱାସରେ ଲାଭଦାୟକ ହୋଇଥାଏ। ଗଣ୍ଠିବାତ ଓ ପାଦର ଫୁଲାଜନିତ ଯନ୍ତ୍ରଣାର ଉପଶମ ପାଇଁ ବାସଙ୍ଗ ପତ୍ରର ଉଷୁମ ସେକ ଦିଆଯାଏ। ବାସଙ୍ଗ ପତ୍ର ଓ ନିର୍ଗୁଣୀ ଅର୍ଥାତ୍ ବେଗୁନିଆ ପତ୍ରକୁ ପାଣିରେ ସିଝାଇ ସେହି ପାଣିରେ ଏନ୍ତୁଡ଼ି ଉଠିବା ଦିନ ଶିଶୁକୁ ସ୍ନାନ କରାଇଲେ ଶିଶୁକୁ ଥଣ୍ଡା ଧରେ ନାହିଁ।